এই লাভ ক্যান্ডেলসগুলো গুলো দেখতে কি সুন্দর তাই না বাসায় কিন্তু খুব সহজে এরকম লাভ শেপের ক্যান্ডেলস বানানো যায় চলো তাহলে আজকে তোমাদের সাথে আইডিয়াটা শেয়ার করি প্রথমে আমার কাছে বাসের যত ভাঙা মোম ছিল সেগুলি নিয়েছি তারপর একটা স্টিলের বাটি নিব চেষ্টা করবে এমন একটা বাটি নেবার যেটা বাসায় তেমন একটা ইউজ করার প্রয়োজন পড়ে না দেন এমন একটা কাটারের সাহায্যে মোমটাকে আমি ভেঙে নিব সবগুলো মোম ভাঙা হয়ে গেলে এটার সাথে আমি লাল রঙের মোম রং একটু ভেঙে দিয়ে এটাকে খুব সাবধানে গলিয়ে নিব এই কাজটা কিন্তু অনেক সাবধানে করতে হবে খেয়াল রাখতে হবে যাতে হাতটা পুড়ে না যায় মোমটাকে গলতে দিয়ে এদিকে আমি লাভ শেপে মোল্ড বানিয়ে নিব এখন এই মোল্ডটা বানাবো আমি একটা টয়লেট টিস্যু রোল দিয়ে টিস্যু রোলটাকে আমি আমার পছন্দ মতো মাপ অনুযায়ী এভাবে মার্ক আউট করে সেটাকে কাট আউট করে নেব এটা যখন কাট আউট হয়ে যাবে তারপর এটাকে এভাবে সমান করে ভাঁজ করে নিয়ে এমন করে এটাকে লাভ শেপ করে নেব এটা যখন লাভ শেপ হয়ে যাবে তখন একটা মোটা কাগজের উপর আমি এই লাভ লাফশেপটাকে গ্লুগানের সাহায্যে সেট করে দিলে আমাদের ক্যান্ডেলের যে মোল্ড লাভ শেপের সেটা একদম রেডি হয়ে যাবে আর এদিকে আমার মোমটা একদম গলে গেছে তারপর এই গলানো মোম থেকে মোমের সুতাটাকে খুব সাবধানে উঠিয়ে এটাকে পরিষ্কার করে লাভ শেপের মোল্ডের ভিতর এইভাবে ইনসার্ট করে দিব আর গলানো মোমটাকেও আমি মোল্ডের ভিতর খুব সুন্দর করে আস্তে আস্তে ঢেলে ফেলবো আর অপেক্ষা করব মোমটা ভালোভাবে জমে যাওয়া পর্যন্ত প্রায় দুই ঘন্টা পর আমার মোমটা একদম রেডি হয়ে গেছে এখন এইটাকে আমি সাবধানে ডিমোল্ড করে নিব আর রেডি হয়ে যাবে আমাদের বাসায় তৈরি কিউট দেখতে ডিআইওয়াই ওয়াই লাভ শেপের ক্যান্ডেল তো তোমাদের আইডিয়াটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবে এমন আরও সব ইজি ক্রাফ্ট আইডিয়া দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা